হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। চলে আসছি আজকের ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটি আমি এইখান থেকে স্টার্ট করছি। আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে। এখন আমি আমার রুমে এসেছি উপরে। তো আমরা এখানে এসে কিছু সময় কাটাচ্ছিলাম, যেহেতু সকালে খাবার টাবার রান্নাবান্না সব কমপ্লিট, সবাই নিচে হচ্ছে রেস্ট নিচ্ছিল, আর ছোট্ট করেও ঘুমিয়ে আছে। তো ভাবলাম একটু উপরে যাই, আর বাচ্চারা সবাই বলছিল করে যে একটু খেলাধুলা করবে, তাই আর কি আমরা উপরে আসলাম। আর আসছি যেহেতু ভাবলাম কাপড়গুলো সকালে মেলে দিয়ে গিয়েছিলাম, সেগুলো যেহেতু শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়ে যাব। চলে আসছি ছাদে, আর এখানে আমার কাকা হচ্ছে আম পাড়ছিল গাছ থেকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গাছে কত কাঁচা আম হয়েছে। তো কাকা হচ্ছে আম পাড়ছিল, আর আমার কাপড় চোপড়গুলো নেওয়া হয়ে গেছে, এখন এখানে রাখলাম খাটে এনে। দেখো, আর এত রোদ উঠেছে আজকে, ভীষণ পরিমাণের গরম, মানে এত গরম লাগছিল বলার বাইরে। তো আমি এখানে আবার আরও কিছু কাপড় নিয়ে আসছি। আমি আরও কিছু কাপড় চোপড় ছিল সেগুলো উঠাচ্ছিলাম, সেগুলো উঠিয়ে নিয়ে দেন হচ্ছে ওর কাপড়গুলো মেলে দিব। ওকে আমি বারবার বলছিলাম তুমি আইসো না, আমি মেলে দিচ্ছি, দাঁড়াও ওইখানেই দাঁড়িয়ে থাকো। তো ওকে আর আসতে দিইনি, আমি দিব আবার একটু ঠান্ডা হলো, কি গরম। যাও ঘরে যাও, হ্যাঁ না জুতো ওই কাকা পড়ছে। বন্ধুরা, ছাদে এত গরম ছিল পা রাখতেই পারছিলাম না। আমার ননদকে বলছি তুমি রুমেই থাকো, ওদের সাথে ছাদে একদম যেও না, ছাদে ভীষণ রোদ। আর এই তো বলছিল না বৌদি যাই তোমার সাথে, আমি না তুমি এখানে থাকো, আমি যেয়ে মেলে দিয়ে আসি। সবাইকে হাই বলো, তোমরা কি করছো সবাইকে বলো। গরম দেহ পরিমাণে গরম ছিল গাইস, তার মধ্যে আমার প্রায় স্যান্ডেল পরি নাই, আমার পা পুরো পুড়ে যাচ্ছিল। হ্যাঁ, আমার জুতোগুলো নিচে রেখে আসছি, আবার নিচে যাব এই আলসামির কারণে। আমি নিজে ভীষণ কষ্ট করছিলাম, যাই হোক চলে আসছি রুমে এখন। এই যে মহারানী ভিক্টোরিয়া বসে বসে মোবাইল দেখছিল, আর ওর হাজব্যান্ডের সাথে মেবি কথা বলছিল আর কি, আমি ওকে এবার ডিস্টার্ব করছিলাম। আর যাই হোক, ও আবার বলছিল বৌদি চলো তোমার কিচেনটা একটু দেখে আসি। আসলে ওর বিয়ে হওয়ার পর ও আসেনি, তো তো আমি ভাবলাম যে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি কিচেনটা। আর চলে আসছি আমার কিচেনে, এখন ও দেখছিল বলছিল যে বৌদিমণি তোমার কিচেনটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা কি করবো, কিছু কও তোমার পুরান রান্নাঘরে, পুরান রান্নাঘর বাবা ফ্যান ছেড়ে দিব, বোন উঠে গেছে আবার। উফ, গরম মানে এত গরম বলার বাইরে, প্রচুর গরম, মানে এই টাইমটাতে প্রচুর গরম লাগে এই রুমটাতে। তো যাই হোক, এসিটা ছিল এখানে, এসিটা খুলে নেওয়া হয়ে গেছে আমাদের। তো এই দেখো আমাদের ঘরে আবার কি আসছে, এখন আরেকটা ননদ আসছে, মানে ননদ আর দেবরের বন্যা বয়ে গেছে, বুঝছো না? ঠিক আছে, কি দেখতে আসছো? ও তুমি দেখো না, ও আমার কাকা আবার ওয়াশিং মেশিন পেয়েছে, তো সেটা দেখার জন্য সবাই উপরে আসছে। সেটা অবশ্য দ্বিতলায় রাখা আছে, তো তো ফার্স্টে আমার সাথে একটু দেখা পড়ে গেল, দেন আমরা দ্বিতলায় যাব, তারপর ওয়াশিং মেশিনটা দেখব, আর দেখে দেন আমরা আবার নিচে চলে যাব। ঠিক আছে, তো চলো আবার আমরা পরে কথা বলি। আর আজকে বিকেলবেলা আবার একটু বের হওয়ার প্ল্যান আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি, সবটাই জানতে পারবো।
পারবে, তো ভিডিওটি দেখতে থাকবা, ঠিক আছে? আর কিছু বললা? তো যাই হোক, ওরা কিছু বলতে চায় না, লুকোচুরি করে কথা বলে দেয়। দেখো না কি গরম হয়ে গেছে, দেখো। প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম। এই যে উপরে এটা আছে না, এটার জন্য আর বেশি গরম লাগে। তো যাই হোক, এসিটা এখানে ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা খুলে ফেলেছি, খুলে আমরা ঢাকায় নিয়ে গেছি। দুঃখজনক ব্যাপার স্যাপার। তো এই তো, আর সবাই কি করে চলো দেখি, দেখাই তোমাদেরকে সবাই কি করছে। হ্যাঁ মা, এটা তুমি। তো বন্ধুরা, এখন আমি নিচে যাচ্ছি, আর নিচে যেয়ে দেখি ছোট্ট পরি কি করছে, চলো। ছোট্ট পরি বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি কাকিমণি, বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখো কি সুন্দর কালার, কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, তাই না? আসলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। আর এখন চলে আসছি আমরা দ্বিতলায়, আর দ্বিতলায় চলে আসছি ওয়াশিং মেশিনটা দেখার জন্য। আমার দেবর খুবই অস্থির হয়ে গিয়েছে যে আমি ওয়াশিং মেশিনটা বদিমণিকে দেখাবো। তো যাই হোক, এই জন্য আবার চলে আসছি দুইতলায়। আর এটা আপাতত এখানে রাখা হয়েছে, সেটাই খুলে দেখাচ্ছিল আমাকে। খুবই সুন্দর হয়েছে ওয়াশিং মেশিনটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটাই আর কি দেখছিলাম, দেখে দেন আমার প্ল্যান আছে তোমাদেরকে আজকে দ্বিতলাটা ঘুরে দেখাবো। তো চলো, আমাদের দেখা কমপ্লিট, এখন আমরা ঘুরে দেখি আমাদের দ্বিতলার রুমগুলো। বন্ধুরা, এটা হচ্ছে একটা রুম, আর এই রুমে আপাতত আমার দেবর থাকে, আর আমার হাজব্যান্ড বিয়ে হওয়ার আগে এই রুমটাতেই থাকতো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রুমটা। আর বিয়ে হওয়ার পরেও আবার তিনতলায় রুম করেছে, যার কারণে এখন আমরা এখন তিনতলায় থাকি। আর এখন যেহেতু রুমটা খালি, মানে রুমটা যেহেতু ফাঁকা, এই কারণে এই রুমে এখন আমার কাকা শ্বশুরের ঘরে দেবর থাকে। আর এটার পাশেই যে রুমটা, এটার মধ্যেও আমার এক দেবর থাকে। তো অন্ধকার দিকে ঢুকতে চাচ্ছিলাম না, তো আমার ননদ আর দেবর বলছিলো যে বদিমণি আসেন, সমস্যা নেই, আবার লাইট অন করে দিল। তো ভাবলাম তাহলে দেখি যাই। এটা হচ্ছে বারান্দা, এই পাশে চলো দেখাই। এটা হচ্ছে বারান্দা, তো এখানে অনেক কিছুই রাখা আছে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, ওকে। যাই হোক, এটা লাগিয়ে দিই। ও এখন বাসায় নেই, অফিসে গিয়েছে, তো আজকে থেকে ওর অফিস জয়েন করেছে। এই যে আমার দেবর চলে আসছে, দেখানো যাবে না ভাই? লাইটটা তাহলে অন করা থাকলো। হ্যাঁ, এটা একটা রুম, এটা একটা রুম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে বড় কাকিমানি রুম। তো চলো দেখাই রুমটা তোমাদেরকে। তো আমি আমার অন্যদিকে চলে আসছি, আসো দাঁড়াই, প্ল্যানটা চলো, চলো। চলো, এই পাশে এই বারান্দায় হচ্ছে একটা কিচেন আছে। তো এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল। তো টেবিলটা মানে কাকিমণি যে এখানে থাকে না, তো এখন আপাতত সেটা এখন কী করা আছে, ঢেকে রাখা আছে, যেহেতু কাকিমণি এখন চিটাং থাকে, তো যার কারণে এটা এখন ইউজ করা হচ্ছে না, এটা এখানেই থাকে রান্নাঘরে, কিচেনের মধ্যে, কিচেনেই থাকে। তো এটা হচ্ছে এখানে চুলা রান্নাবান্না করার জন্য। এটা এখানে একটা বেসিন আছে আমাদের, বেসিনটা দেখানো যাবে না, খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক কালার হয়েছে, দূরে থেকে দেখাই। হ্যাঁ, এই যে, ওকে। তো এই আর কি, এটা হচ্ছে রুম। এই তো, আর এই যে এখানে দুই ভাইয়ের ছবি একসাথে করা, আর ওইটা হচ্ছে আমার কাকিমণি বিয়ের ছবি, ঠিক আছে? এটা কাকি না, এটা হচ্ছে বড় কাকিমণি বিয়ের ছবি, আমাদের ভগবান ঠাকুর আছে সাথে। আর এটা হচ্ছে আমাদের কি বলবো, পিসি, অল্পনা পিসি না, আচ্ছা ঠিক আছে। তো আর এই যে দুই ভাই একসাথে ছবি, আর এই তো, আর এটা হচ্ছে ফ্যামিলির ছবি, বড় কাকি, বড় কাকা, আর হচ্ছে দুই ভাই সজীব আর সাগর।
একটা বেডরুম যেটা দেখা যায় একবারে এরকম আছে হ্যাঁ এটা সুন্দর আছে তো এটাতে হচ্ছে আমাদের ওদের কাকা থাকে ওদের কাকার রুম এটা হচ্ছে আমাদের ওদের কাকার রুম ঠিক আছে তো এই আর কি কাকিমণি মশাই এটা খুলে নাই মশাই তো এখন ওইখানেই আছে এই আর কি তো এই যে ছোট নানাদিনী আমাদের আর এই পাশে একটা কিচেন আছে চলো দেখি কিচেন এখানে কাকিমণি রান্না বান্না করে যদি গ্যাস না থাকে তার কারণে এখানে করে নিয়েছে সুবিধার জন্য আর কাকিমণি ফ্রিজ এখানে রাখা তো এই তো আর এখানে হচ্ছে ড্রয়িং রুমে যাওয়ার আর কি দরজা তো ড্রয়িং রুমে চলো আমরা ওখান দিয়ে যাই ওখানে যাওয়া যায় একটা বন্ধ করে চলে আসো বলি তো চলো আমরা ড্রয়িংটা দেখে আসি এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ঠিক আছে অ্যাকোয়ারিয়ামটা বন্ধ আছে এখন তো টিভি রাখা আছে এখানে একটা হচ্ছে আমার ফটোস রাখা আছে তো এই যে এখানে হচ্ছে কাকা ভাইসের ছবি রাখা ঠিক আছে আর এখানে হচ্ছে চার জার ছবি মানে আমার কাকি চার জার তাদের ছবি এখানে রাখা তো এই তো চলো আই হ্যাঁ আর এই পাশে একটা ওয়াশরুম আছে এই পাশে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম না দেখাই এই পাশে একটা ওয়াশরুম আর এই পাশে একটা ওয়াশরুম তো দুইটা ওয়াশরুম দুই পাশে আর আমরা চলে যাব আর আমরা চলে যাচ্ছি এখন নিচে চলো চলো নিচে যাই আরে কালো কি করে দেখো কালো ঘুমাচ্ছে এখানে কালো ঘুমাচ্ছে খাবার নিয়ে এসছি এখন দাদা ভাইকে বিরিয়ানি খাই দিব যে দাদা ভাই বাবা আসি 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 বিরিয়ানি বিরিয়ানি দাদা এই যে দাদা এখন খাবে বিরিয়ানি তো বন্ধুরা এখন বসে বসে আমার ছেলেকে খাইয়ে দিয়ে আসলাম ছেলে মেয়ে দুজনেরই খাওয়া কমপ্লিট আর এখন আমরা খাবো আর এখানে বড় কাকিমণি হচ্ছে খাবার পরিবেশন করছে সবাইকে খাবার দিচ্ছে আর ওই দেখো সবাই অলরেডি এখানে বসে পড়েছে বাচ্চারা বাচ্চারা খাওয়া দাওয়া হলে তারপরে আমরা বড়রা খাবো এখানে দই এনেছে আমাদের চৈতি ম্যাডাম তো এখানে আমার ছোট্ট পুরি আবার কাকার সাথে খেয়েছিল খুব সুন্দর তো খুব ভালো থাকে আর কাকার সাথে আর পিসিদের সাথে তো যাই হোক এখন আমরা খাবো এই জন্য হচ্ছে থাল বাসনগুলো সব একত্রে করে ভালো করে ক্লিন করে নিলাম আর নেওয়ার পর এখন কাকিমণির কাছে নিয়ে যাচ্ছি কাকিমণি সব বেড়ে দিবে সুন্দর করে তো এখানে আমার দেবর আবার দই খাচ্ছে দেখো কি ভিআইপি স্টাইলে বসে বসে কাকি তো দুধ দেয় কি হয়েছে মা 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 বাইরে যাবে বাইরে এখন না এখানে আসে তো বন্ধুরা আমরাও খেতে বসে গিয়েছি এখন আর এই দেখো এখানে ভাত করা হয়েছে আমার দিদার জন্য কারণ দিদা বিরিয়ানি খায় না এই জন্য আমরা বিরিয়ানি খাচ্ছি আর দিদার জন্য ভাত রান্না হয়েছে ভাত খাচ্ছে আর হচ্ছে এখানে আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম নাটক দেখছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ননদের হাজবেন্ড আজকে আসার কথা ছিল দুপুরে ও আসতে পারেনি ও রাতের দিকে আসবে আর আমরা আজকে বিকেলে বের হবো সেটাও বলেছিলাম কিন্তু কোনো উপায় নেই কারণ বাইরে বৃষ্টি আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো